কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া 3 লক্ষাধিক শিশুর মধ্যে পিতামাতা হারানো এরকম এতিম শিশুর সংখ্যা প্রায় 35,000। এদের মধ্যে 60% শিশু, যাদের অনেকেই নিজের চোখে দেখেছে পিতামাতাকে হত্যা করার দৃশ্য। প্রচণ্ড মানসিক আঘাতপ্রাপ্ত এসব শিশু ছাড়াও অধিকাংশ শিশুই আক্রান্ত নানান রোগ শোকে। এর বিরূপ প্রভাব পড়তে পারে বাংলাদেশি শিশুদের উপরও। মরিয়ম চোখের সামনে নিজের পিতামাতাকে হত্যা করার দৃশ্য ভুলতে পারছে না সে। তাই শারীরিক কোনো অসুস্থতা কিংবা প্রতিবন্ধকতা না থাকলেও প্রচণ্ড মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে এখন অনেকটাই বাকরুদ্ধ। আহত হওয়া এমন শিশুর সংখ্যাও কম নয়। এছাড়া সাগর পাহাড় পাড়ি দিতে গিয়ে কত শিশু যে মারা গেছে তা অজানা। তবে এই মরণ যাত্রায় সবচেয়ে বেশি লাশ উদ্ধার হয়েছে শিশুদের। দুর্বিষহ যাত্রা শেষে যারা বাংলাদেশের কক্সবাজার পর্যন্ত পৌঁছেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের অনেকেই এখন অসুস্থ। ক্যাম্পে ক্যাম্পে চলছে অসুস্থ শিশুদের চিকিৎসা সেবার কার্যক্রম, কিন্তু মানসিক আঘাতপ্রাপ্ত শিশুদের দুঃখ ভুলিয়ে দেওয়ার চিকিৎসা বড়ই কঠিন। সীমিত আয়োজনে হলেও চলছে শিশুদের দুঃখ ভুলিয়ে দেওয়ার কাজ। এতে বেশ হাসি খুশি মানসিক আঘাতপ্রাপ্ত শিশুরা। এদিকে রোহিঙ্গা শিশুদের এই ব্যথা আর রোগ শোকের কোনো প্রভাব দেশীয় শিশুদের মাঝে পড়বে কিনা তা নিয়ে বেশ উদ্বিগ্ন চিকিৎসকরা। আমাদের দেশের বাচ্চাদের জন্য তাদের ঠিক আছে, ওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রোগের একটা সাম্য অবস্থা বিরাজ করা খুব দরকার। কারণ আমাদের দেশের বাচ্চাগুলো কিন্তু ইমিউন, মানে ওদের তো আমরা দীর্ঘদিন ধরে টিকা দিচ্ছি, ফলে ওদের আমাদের দেশের বাচ্চাগুলো একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে আছে অনেকে, যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় আমরা বলছি যে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। ফলে যদি এই বাচ্চাগুলো এর মধ্যে ঢুকে যায়, ফলে তাদের যে তাদের তো অ্যান্টিবডি তৈরি করা নেই, ফলে যে রোগ না হওয়ার জন্য যে একটা সাম্য অবস্থা সেটা সম্ভব ভারসাম্য রক্ষা না হতে পারে। ফলে আমাদের দেশের শিশুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কোনো কারণে হয় তাহলে আমাদের বাচ্চারা ইনফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে এই বাচ্চাগুলোকে আমরা চাচ্ছি দ্রুত টিকা দিয়ে তাদের দেহে যেন অ্যান্টিবডি তৈরি করে দিতে পারি, ফলে ওরাও নিরাপদ থাকবে, আমাদের দেশের বাচ্চাগুলো নিরাপদ থাকবে। তাই রোহিঙ্গা শিশুদের সুস্থ করে তুলতে টিকা কর্মসূচি সহ নেওয়া হয়েছে নানা কার্যক্রম। শিশুদের বহুমাত্রিক এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন সবাই। ইউনিসেফের মতে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে 3 লাখেরও বেশি শিশু। মিয়ানমার থেকে পালিয়ে আসা ছোট ছোট শিশুরা তাদের আঁকা ছবিতে মিয়ানমারের সহিংসতার যে ছবি ফুটিয়ে তুলেছে তা সাংবাদিকদের মাঝে তুলে ধরেন ইউনিসেফের নির্বাহী পরিচালক। নিজেদের দেখা মিয়ানমারের গণহত্যা, অগ্নিসংযোগ ও নানা স্মৃতি কাগজে আঁকছে শিশুরা। ভাগ্যহীন এই শিশুদের ভবিষ্যৎ কি হবে কেউ কি তা বলতে পারে? নাসরিন হুদাবিধি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।